অনেক অনেক খারাপ লাগছে আমার ছেলেও কাঁদছে আমার মা বাবাও কাঁদছে সবাই কাঁদছে আমার মেয়েটা অত্র হয়ে যেতেছে السلام عليكم আমার নাম বেগম রুকিয়া আমি অনেক ব্যথা নিয়ে ডিপিআর হসপিটালে ভর্তি হইছি আমার দেশের বাড়ি কুমিল্লা মুরাদনগর থানা গেরামান্দিগুর আমি একজন গৃহিণী আমার এক ছেলে তিন মেয়ে 10 বছর আগে থেকেই মানে একটা মাটির পাতিল মানে আলগা তুলতে থুইতে গিয়ে সেটা ব্যথাটা লাগছে লাগার পর ওই বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছি হওয়ার পরে কমে তো হ্যাঁ এমনি একবারে শেষ হয় না তখন ইনশাল্লাহ এমনি এমনি চলতে চলতে গেল 10 বছর মানে এক মাস ধরে তখন ব্যথা বাড়তি আর গুছিয়ে যেতেছি গে মানে সুযোগে দাঁড়াতে পারি না এম থেকে ফাউডি সহ করে হাঁটতে গেলে টঙ্গি ধরে ওটা টনটনা ব্যথা পাওয়া যায় মানে ফাউডিও সোজা করতাম পারি না এই এক মহিলা আমার আয়া একটা তাবি দিছে যে আপনার তাবিটা দিলে সঙ্গে থেকে খাইছি ভালো হয়ে যাবো গা এটা দেওয়া তো আরো বেশি বাড়ছে তারপরে বিল্লা ভালো দিস নিজে কাজ করতাম পারছে না যে আরো বৈশা থাকছি হাইতে পারলে হাইতে বসলো অনেক কষ্ট করে ভাত পাইছি এক বেলা হাইলে আরেক বেলা হাইছি মানে আর ইনশাল্লাহ এখন তো ভালোই আছে আমি কল্পনাই করতে পারি না যে আমি আগের মতো সুস্থ হব আসবো আমার আম্মু যখন অসুস্থ ছিল কান্নাকাটি করতো তখন আমার খুব কষ্ট হতো আমার আম্মু যখন বলতো আমি আর বাঁচবো না তখন মনে হতো আমার আম্মু আর বাঁচবে না তখন আমি খুব কান্নাকাটি করতাম আমার আম্মুর সাথে আমার আম্মু খুব কান্নাকাটি করতো কারণ অনেক ব্যথা ছিল এই ব্যথা নিয়ে তো বসতে পারতো না হাঁটতে পারতো না তখন আমিও কান্নাকাটি করতাম পারতাম মাঠে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে পারতাম না আমার আম্মু তো অসুস্থ হয়ে গেছে আমার কাছে কি যেন মনে হতো আমিও কান্নাকাটি করতাম আমার আম্মুর শরীর অসুস্থ আমার আম্মাকে আর বাঁচবে না তখন উনিও বলতেন আমি আর বাঁচবো না আমাকে মাফ করে দাও আমি বলতাম তোমাকে কি ক্ষমা করবো তুমি তো আমার আম্মু কিন্তু তখন উনি কান্নাকাটি করতেন কিন্তু আমি কল্পনা করতে পারি নাই আমার আম্মু ডিপ্রেসড হাসপাতালে এসে ভর্তি হয়ে এত অসুস্থ হবেন আবার আগের মতো ফিরে আসবেন আমার আগের মতো হাঁটাহাঁটি করবেন চলাচল করবেন এখন খুব ভালো আছে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে আমার আম্মু আগের মতো সুস্থ হয়ে গেছে এখন অনেক ভালো আছে অনেক অনেক খারাপ লাগছে আমার ছেলেও কাঁদছে আমার মা বাবাও কাঁদছে সবাই কাঁদছে আমার মেয়েটা অত্র হয়ে যেতেছে গ্রামের মানুষ আমার লাগে দোয়া করছে আজকে অনেক ভালো আছে কই না অনেক ব্যথা কমে গেছে আমার মতো এমন কষ্ট কেউ করবেন না যদি কোনো ব্যথা থাকে এরকম ইনশাল্লাহ আবার এই হসপিটালে আসবেন ভালো হয়ে যাবে অবশ্যই অবশ্যই হসপিটালে আসবেন লাখ লাখ টাকা অন্য জায়গায় খরচ করবেন না ওই জায়গায় 5000 টাকা করতে করতে দেখবেন অতগুলো টাকায় খরচ হয়েছে ভাবতে পারেন যে ওই জায়গায় তো বেশি টাকা খরচ হবে 1 লাখ টাকা চলে যাবে কিন্তু আপনারা যে অন্য জায়গায় টাকা খরচ করতেছেন ওইখানে কিন্তু 1 লাখ টাকার মতোই যাচ্ছে এইসব কষ্ট না করে ডিপিআরসি হাসপাতালে চলে আসবেন এই হাসপাতালে এসে অবশ্যই অবশ্যই আপনার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল